আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম বিয়ে বাড়ির সাথে জালি কাবাব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জালি কাবাব। এখানে আমার 1 কেজি গরুর মাংস কিমা আছে, এটাকে এখন আমি ম্যারিনেট করব। আদা রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ, মরিচ পাকি দিব 1টা চামচ, ধনে পাকি দিলাম 1/2টা চামচ, এখানে আমার শাহি গরম মশলা ফাটি আছে এটা দিয়ে দিলাম 2 চা চামচ, টমেটো সস দিব 1 টেবিল চামচ, পেঁয়াজ, ১ কাপ, লবণ পরিমাণ মতো, এখানে আমার কাঁচামরিচ পাতলা করে কাটা আছে, পুদিনা পাতা, ধনে পাতা। আমি রুটিটা একটু ভিজে এরকম নরম করে নিয়েছি যাতে মাংসটা এটা ধরে, রুটিটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটাকে ধরে রাখে কাবাবের সাথে, কাবাবটা ভেঙে যায় না। এটাকে এখন আমার মাখা হয়ে গেছে, এটাকে এখন আমি 1 সাইডে রেখে দিব 30-40 মিনিট, রেস্টে রেখে দিব, আসছি 30-40 মিনিট পর। আমি রান্নার এগুলো তেল দিয়ে দিচ্ছি কাবাবগুলো ভাজার জন্য। আমি এখানে 2টা ডিম নিয়েছি, ডিমগুলো ফিটে নিলাম 1/2 চিমটি লবণ দিয়ে, ফিটানো হয়ে গেছে। এখন আমি কাবাবগুলো বানিয়ে নিব। এভাবে 1টা কাবাব বানিয়ে নিই, এরকম করে কাবাবগুলো বানিয়ে নিয়েছি। এখন ডিমের ভিতরে দিয়ে ডুবিয়ে কাবাবগুলো একবারে হাই হিটে ভাজবে না, তাহলে উপরে পুড়ে যাবে ডিমটা, ভিতরে সিদ্ধ হবে না। মিডিয়াম টু লো আছে ভাজবেন। কাবাবগুলো ভাজা হোক, আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে।
বাকিগুলো আমি এইভাবে ভেজে নেই। আমার কাবাব বানানো কমপ্লিট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।